আজ 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী দিবসটি উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা জানানো হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব নজরুলের মাজারে শ্রদ্ধা জানান। আমাদের বুকে যত ভালোবাসা আছে, আমাদের হৃদয়ে যত অনুভূতি আছে, তার সবটুকু উজাড় করে দিয়ে আমরা তাকে স্মরণ করব। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের অন্তরে আছেন। এই আছেন বলেই আজও এত যে নিপীড়ন নির্যাতনের মধ্যেও আমরা মিছিল করছি, আমরা এখনও সত্য উচ্চারণ করছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।